বর্তমানে যে প্রকল্প নিয়ে সব থেকে বেশি মাতামাতি চলছে সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। অর্থাৎ বাংলার প্রত্যেক মহিলাকে কিন্তু মাসে 1000 বা 500 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ যারা তপশিলি জাতি বা উপজাতি রয়েছে তাদেরকে 1000 টাকা করে, এবং যারা জেনারেল রয়েছে তাদের কিন্তু 500 টাকা করে দেওয়া হবে প্রতি মাসে। অর্থাৎ বাংলার প্রত্যেকটা মহিলাই কিন্তু টাকা পাবে। কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অনেকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন বা সামনের দিন হয়তো করতে যাবেন, মানে এই যে বর্তমানে যে দুয়ারে সরকার চলছে এখানে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের যে অ্যাপ্লিকেশন সেটা নেওয়া হচ্ছে। তো বেসিক্যালি প্রথম দিন অনেকে করেছেন, এবং প্রথম দিনের কথা যদি আপনাদের বলি তাহলে টোটাল 45 লাখ অ্যাপ্লিকেশন জমা পড়েছে, যার মধ্যে 30 লাখই ছিল হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের। ঠিক আছে, তো এত বিপুল পরিমাণে মানুষ কিন্তু জমা দিচ্ছে এবং আরও কিন্তু দেবে সামনের যত ডেট রয়েছে সেই ডেটগুলোতে। এবং আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা কিন্তু জাননি সামনের ডেটে যাবেন, তো তারা কিন্তু অবশ্যই এই জিনিসগুলো শুনবেন। প্রথম যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে, একটা বাড়িতে কিন্তু অনেক সময় একটা মহিলা থাকে না, দু তিনটে মহিলাও থাকে। ঠিক আছে, যেমন বউ থাকতে পারে, শাশুড়ি থাকতে পারে, সব দুজন হয়ে গেল, বা আরও থাকতে পারে। তো আপনার বয়স যদি 60 বছরের মধ্যে হয় তো সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই, আপনি কিন্তু আবেদন করতে পারবেন এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য। কিন্তু মেক শিওর করতে হবে আপনি কোনো রকম ভাতা পাচ্ছেন না সরকারি, বা কোনো সরকারি চাকরি করছেন না, বা সরকারি কোনো ভাতা পাচ্ছেন না। যদি এমন হয় তাহলে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাপ্লাই করতে পারবেন এবং এইখান থেকে যে প্রতি মাসে টাকাটা সেটা নিতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কোশ্চেন অনেকের মধ্যে আসছে যে বাড়িতে দু তিনজন মহিলা আছে তাহলে কার নামে অ্যাপ্লাই করব। যেরকমটা আমরা দেখেছিলাম স্বাস্থ্যসাথী কার্ড, যে কোনো একজনের নামে হচ্ছে তার আন্ডারে সবাই কিন্তু লিস্টিং হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এমন না, আপনি ইন্ডিভিজুয়ালি সবার নামে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার করতে পারেন এবং টাকা কিন্তু নিতে পারবেন। সেকেন্ড হচ্ছে, টাকা কিন্তু আপনার সরাসরি ব্যাংকে ঢুকবে, যার জন্য কিন্তু আপনার অবশ্যই একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকা জরুরি। এবং তার সাথে সাথে যেটা সবথেকে জরুরি বর্তমানে সেটা হচ্ছে আপনার স্বাস্থ্যসাথী কার্ড। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু আপনাকে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দিতে হচ্ছে। সো যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দিন। স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া কিন্তু আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করা মানে প্রবলেমেটিক হয়ে যেতে পারে। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। এছাড়া অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে দুয়ারে সরকার ক্যাম্প যেটা হচ্ছে সেটা ডেট কী কী রয়েছে। তো এক একটা এলাকায় কিন্তু এক এক রকম ডেট পড়ছে, সব এলাকায় কিন্তু একই ডেট না, যার জন্য সব এলাকার ডেট এখন বলা সম্ভব না। আপনারা একটু আপনার যে আশেপাশে পৌরসভা বা আপনার পঞ্চায়েত অফিসে গিয়ে একবার খোঁজ নিতে পারেন যে আপনার এলাকায় দুয়ারে সরকারের ডেট কবে। এরপর অনেক কোশ্চেন আছে যেরকম যে টাকাটা কবে থেকে পাওয়া শুরু হবে। দেখুন, যারা যত আগে জমা দেবে তাদের কিন্তু টাকা তত আগে ঢুকবে, তবে বলা হচ্ছে যে সেপ্টেম্বর মাস থেকে কিন্তু এই টাকাটা বিতরণ শুরু হয়ে যাবে। অর্থাৎ ফার্স্ট লটে যারা জমা দিয়েছে তাদের কিন্তু আগে আগে হয়ে যাবে, এবং যার যত আগে ফর্মটা সাবমিট হয়ে যাবে বা ভেরিফাই হয়ে যাবে তার কিন্তু টাকা তত আগে ঢুকবে। ফর্ম কিভাবে পাবেন? ফর্ম আপনাকে দুয়ারে সরকার ক্যাম্প থেকে নিতে হবে, এবং যেখানে যেটা বলা হচ্ছে যে ফর্মে কিন্তু একটা নাম্বার রয়েছে, সেই নাম্বারটা কিন্তু অবশ্যই মেনটেন করে আপনাকে জমা দিতে হবে। নর্মাল যদি আপনি ফটাফট ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেন বা গুগল থেকে ডাউনলোড করে দেন তাহলে কিন্তু হবে না। ওই দুয়ারে সরকার ক্যাম্প থেকে কিন্তু যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম সেটা দেওয়া হবে, সেটা নিয়ে ফিল আপ করে দেবেন। এরপরে কথা হচ্ছে যে কী কী লাগছে এখানে। প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে আপনার একটা ছবি, অবশ্যই কিন্তু পাসপোর্ট সাইজের দুটো ছবি নিয়ে যাবেন, যেটা কিন্তু ফর্মে আপনাকে অ্যাটাচ করতে হবে। সেকেন্ড যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে আপনার যে ব্যাংকের বই সেটা অবশ্যই লাগবে, ব্যাংকের বইয়ের প্রথম পাতার জেরক্স কিন্তু আপনাকে অবশ্যই জমা করতে হবে। এর সাথে লাগবে হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, এবং আপনি যদি তপশিলি জাতি বা উপজাতি হয়ে থাকেন তাহলে কিন্তু জাতিগত শংসাপত্রের যে কাস্ট সার্টিফিকেট বলতে পারেন সেটা কিন্তু অবশ্যই একটা জেরক্স নিয়ে যাবে। কারা এই সুবিধা পাবেন না আমি একটু আগে আপনাদের বলেছি, যারা সরকারি কর্মচারী রয়েছে বা সরকারি কোনো রকম ভাতা পাচ্ছে বা যারা ইনকাম ট্যাক্স ফাইল করছে সেই সব মহিলারাও কিন্তু পাবেন না আপনাদের এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সেটা। তো আশা করি মোটামুটি আপনাদের সমস্ত ধরনের কোশ্চেনের অ্যান্সার আমি দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারা জমা দেওয়ার আগে অবশ্যই ভিডিওটি দেখে নেয় এবং দেখার পরে কী কী লাগবে না লাগবে বা কী করতে হবে সেটা তারা বুঝতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।